শুভ সকাল। দোলেশ্বর আব্দুল মান্নান আদর্শ মহাবিদ্যালয়ের পক্ষ থেকে সকল শিক্ষার্থীবৃন্দকে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমি কণিকা রায়, প্রভাষক উৎপাদন ব্যবস্থাপনা ও বিবরণ, দোলেশ্বর আব্দুল মান্নান আদর্শ মহাবিদ্যালয়, দোলেশ্বর, দক্ষিণ কেরানীগঞ্জ। আজ আমরা আলোচনা করব উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের প্রথম পত্র থেকে এক সপ্তম অধ্যায়, মান ব্যবস্থাপনা। তো এক্ষেত্রে মান ব্যবস্থাপনা অধ্যায়টা পড়লে আমরা যে সকল বিষয়ে ধারণা পাব সেগুলো হচ্ছে মান কি, মান ব্যবস্থাপনার ধারণা এবং গুরুত্ব, নিম্নমানের পণ্য উৎপাদনজনিত খরচ এবং এর ধারণা সমূহ, মান ব্যবস্থাপনার মান নিয়ন্ত্রণ, মান নিশ্চিতকরণ এবং সার্বিক মান ব্যবস্থাপনার ঐতিহাসিক প্রেক্ষাপট, এবং এই মান নিয়ন্ত্রণ, মান নিশ্চিতকরণ, সার্বিক মান ব্যবস্থাপনার বিস্তারিত ধারণা, পণ্যের মান নির্ধারণে স্থানীয় ও আন্তর্জাতিক সংস্থার ভূমিকা, এগুলো সম্পর্কে আজ আমরা আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব মানের ধারণা বা মান কি। মান হচ্ছে ক্রেতার চাহিদা পূরণ ও সন্তুষ্টি পূরণের ক্ষমতাকেই পণ্যের মান বলা হয়, অর্থাৎ পণ্যের যে অন্তর্নিহিত গুণাবলী সেই গুণাবলীকেই পণ্যের মান বলা হয়। সেক্ষেত্রে আমরা কয়েকজন মনীষীর সঙ্গে আলোচনা করতে পারি, সেক্ষেত্রে আমরা দেখব এক্ষেত্রে আছে একটা দুইটা সংজ্ঞা আমরা হয়তো উল্লেখ করতে পারি। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের প্রথমে আছে রাজিয়েস্কি এবং রিটেজম্যান, তিনি বলেছেন যে প্রতিষ্ঠান কর্তৃক গ্রাহকের প্রত্যাশা পূরণ বা অতিক্রম করার সামর্থ্যকে বলা হচ্ছে মান। অর্থাৎ একটা প্রতিষ্ঠান সে যে গ্রাহকের প্রত্যাশা পূরণ করার যে একটা টার্গেট ফিল আপ করে তাকেই সামর্থ্য বলা হয়। ডব্লিউ জে স্টেভেনসন বলেছেন যে পণ্য বা সেবা গ্রাহকদের প্রত্যাশার অতিক্রম বা সঙ্গতিপূর্ণভাবে প্রত্যাশা পূরণ করার সামর্থ্যকে বলা হয় মান। আমেরিকান সোসাইটি ফর কোয়ালিটি কন্ট্রোলের মতে একটি পণ্য বা সেবার যে সামগ্রিক বৈশিষ্ট্য সন্তুষ্টি দেওয়ার ক্ষমতা প্রকাশ করে তাকে বলা হয় পণ্যের মান। সেক্ষেত্রে যে আমরা আমরা এক্ষেত্রে দেখব যে পণ্যের যে মান, এই মানের বৈশিষ্ট্যগুলোর মধ্যে যা রয়েছে পণ্যের মান বা গুণগত যে বৈশিষ্ট্য, এটা পণ্যের মান হচ্ছে পণ্যের গুণগত বৈশিষ্ট্য, এটি ক্রেতার সন্তুষ্টি অর্জনে সহায়তা করে। উন্নত মান অপচয় ব্যয় এবং অপচয় কমাতে সহায়তা করে, অর্থাৎ সেক্ষেত্রে যখন পণ্যের মান উন্নত হবে পণ্য উৎপাদনের ক্ষেত্রে অপচয় এবং অপচয় মানে এখানে বলা হচ্ছে যে আমরা কাঁচামাল ব্যবহার করি, শ্রমিক কর্মী ব্যবহার করি, যন্ত্রপাতি ব্যবহার করি, এসবের অপচয় কম হয় এবং আমাদের ব্যয়ও কম হয়। এর মাধ্যমে পণ্যের উন্নত মান বজায় রাখা সম্ভব হয়, অর্থাৎ আমরা যে পণ্যের মান ধরে রাখি সেই মানটা উন্নত মানের আমরা বজায় রাখতে পারি। তো মান ব্যবস্থাপনা এটা ছিল আমাদের মান। এখন আমরা যদি বলি যে পণ্যের মানটা, যদি একটু উদাহরণের সাহায্যে বলি যে আমরা বৃষ্টির সিজনে আমরা কি ব্যবহার করি, ছাতা ব্যবহার করি। ছাতাটা আমাদের কি করে বৃষ্টি থেকে প্রোটেক্ট দেয় বা আমরা রোদে যখন বের হই অতিরিক্ত রোদের থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা ছাতা ব্যবহার করি। এখন ছাতাটা যদি এমন কোয়ালিটির হয় যে বৃষ্টি মানছে না, আমরা বৃষ্টিতে ভিজে যাচ্ছি বা রোদটা আমাদের গায়ে লেগে যাচ্ছে, তার মানে সেই পণ্যের কোয়ালিটি বা মান ভালো না, অর্থাৎ সেটা আমরা গুণগত বলে ধরে নেই না। এই যে ব্যাপারটা, এটা হচ্ছে পণ্যের
অন্তর্নিহিত গুণাবলী যেটা আমরা মান বলে বিবেচনা করি, এই ছিল আমাদের মান। তাহলে আমরা এবার যাব মান ব্যবস্থাপনা। তো মান সম্পর্কে জানলাম, মান ব্যবস্থাপনা হচ্ছে মান প্লাস ব্যবস্থাপনা, অর্থাৎ এক্ষেত্রে দুটো ধারণার সমন্বয়ে মান ব্যবস্থাপনা গঠিত হয়েছে। তাহলে সেক্ষেত্রে আমাদের জানতে হবে মানটা কি ব্যবস্থাপনাটা কি। মানটা আমরা জেনে আসছি, এবার আমরা জানবো ব্যবস্থাপনা কি। ব্যবস্থাপনা হচ্ছে এক্ষেত্রে তারপরেও আমরা দেখে আসছি যে মান হলো কোনো নির্দিষ্ট পণ্যের গুণগত বৈশিষ্ট্য যা ক্রেতাদের ওই পণ্য ক্রয়ে আকৃষ্ট করে থাকে। অন্যদিকে ব্যবস্থাপনা হচ্ছে প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের জন্য মানবীয় অমানবীয় উপাদান সমূহকে কার্যকরভাবে ব্যবহার করার জন্য সঠিক পরিকল্পনা প্রণয়ন, সংগঠন, নির্দেশনা, সমন্বয় সাধন, প্রেরণা এবং নিয়ন্ত্রণকে বলা হয় মান ব্যবস্থাপনা। তাহলে আমরা একসঙ্গে মান ব্যবস্থাপনা বলতে কি বুঝি? একসঙ্গে মান ব্যবস্থাপনা বলতে বুঝে থাকি যে উচ্চতর মান স্তর বজায় রাখার জন্য পণ্য ও প্রক্রিয়ার সাথে যথাযথ নিয়ন্ত্রণমূলক ব্যবস্থাকে বলা হচ্ছে মান ব্যবস্থাপনা। একটু ব্যাপকভাবে যদি আমরা বলতে যাই, প্রতিষ্ঠানের পণ্যের সুনির্ধারিত মান বজায় রাখার জন্য বা সুনির্ধারিত মান ধরে রাখার জন্য প্রতিষ্ঠানের মানবীয় অমানবীয় উপকরণ সমূহকে কার্যকরভাবে ব্যবহার করার ক্ষেত্রে পরিকল্পনা প্রণয়ন, সংগঠন, কর্মী সংস্থা, নির্দেশনা, সমন্বয় সাধন ও প্রেরণাকে বলা হয় মান ব্যবস্থাপনা। এক্ষেত্রে আমরা রাইটারের সংজ্ঞা উল্লেখ করতে পারি বা রাইটারের সংজ্ঞা সম্পর্কে ধারণা রাখতে পারি। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে কেনেথ রোজের মতে মান ব্যবস্থাপনা হচ্ছে মানের নিশ্চয়তা ও মানের অধিকতর ধারাবাহিকতা অর্জনের জন্য পণ্যের সাথে পরিকল্পনা নিয়ন্ত্রণ। অর্থাৎ মানের যে আমরা পূর্ব নির্ধারিত মান বজায় রাখি, পণ্য যখন আমরা তৈরি করি পণ্য পরিকল্পনার ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা নির্ধারণ করে থাকি যে আমরা কি ধরনের পণ্য তৈরি করব, তার মান কতটা কতটা গুণগত মানসম্পন্ন পণ্য আমরা তৈরি করব। সেই মানের নিশ্চয়তা এবং মানের ধারাবাহিকতা অর্জনের যে প্রক্রিয়াটা আছে, এই প্রক্রিয়াটাই হচ্ছে আমাদের মান ব্যবস্থাপনা। জোহান ডব্লিউ হর্স বলেছেন, পণ্যের উন্নয়ন প্রক্রিয়া নিশ্চিতকরণ ও মান উন্নয়নের জন্য উৎপাদনকারীদের উপর গুরুত্ব আরোপ এবং তাদের উৎসাহিতকরণকে মান ব্যবস্থাপনা বলে। অর্থাৎ এক্ষেত্রে বলা হচ্ছে কি যে উন্নত প্রক্রিয়ায় পণ্যের মানটা যেন সঠিক হয় এবং এই ক্ষেত্রে উৎপাদনকারী যে গুরুত্ব দিচ্ছে, উৎসাহিতকরণ করছে, যারা উৎপাদন করছে সে যে গুরুত্ব দিচ্ছে, এই ব্যবস্থা বা এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে মান ব্যবস্থাপনা। তো এক্ষেত্রে মান ব্যবস্থাপনার যে বৈশিষ্ট্যগুলো আমরা পাচ্ছি, মান ব্যবস্থাপনা একটি প্রক্রিয়া, মানসম্মত পণ্য ও সেবার নিশ্চয়তা বিধান করে, এর মাধ্যমে অপচয় কমিয়ে স্বল্প দামে ভালো মানের পণ্য উৎপাদন করা যায়, এটি ক্রেতাদের প্রয়োজন অনুযায়ী পণ্য ডিজাইন, পণ্য উন্নয়ন করতে সহায়তা করে এবং এটি ক্রেতাদের সন্তুষ্টির মাধ্যমে মুনাফা সর্বোচ্চকরণে নিশ্চয়তা বিধান করে থাকে। এবার আমরা চলে যাব মান ব্যবস্থাপনার গুরুত্ব। মান ব্যবস্থাপনা কেন গুরুত্বপূর্ণ বা মান ব্যবস্থাপনা সেক্ষেত্রে আমরা কি কি গুরুত্ব বহন করি, এই মান ব্যবস্থাপনার উদ্দেশ্য। এক্ষেত্রে আরেকটু আমরা বলে রাখি যে মান ব্যবস্থাপনার কার্যাবলীটা, এই মান ব্যবস্থাপনার উদ্দেশ্য কি বা মান ব্যবস্থাপনার গুরুত্ব কি, যেটা গুরুত্ব সেটাই তার কার্যাবলী, কারণ তার কাছে যেটা গুরুত্বপূর্ণ সে সেই কাজটাই করবে। তাই এক্ষেত্রে মান ব্যবস্থাপনার গুরুত্ব, উদ্দেশ্য বা কার্যাবলী একই আমাদের অ্যান্সার আসবে। তো প্রথমে আমরা চলে যাব মান প্রতিষ্ঠা। এক্ষেত্রে মান ব্যবস্থাপনা কি করে, প্রথমেই পরিকল্পনা করে, এই পরিকল্পনার মাধ্যমে সে একটি মান
নির্ধারণ করে বা না মানের একটা পরিকল্পনা বার করিয়ে থাকে যে সে যে পণ্যটা তৈরি করবে সেই পণ্যটার মান কিরূপ হবে, মান সংরক্ষণ। অর্থাৎ এই যে মানটা দাঁড় করানো হলো, একটা পরিকল্পনা গ্রহণ করা হলো, সেই পরিকল্পনা অনুযায়ী পণ্যটা তৈরি করা হচ্ছে কিনা সেটা নির্ধারণ করা এবং বা সেই মানটা বজায় রাখার জন্য সঠিক পরিমাণ কাঁচামাল সংগ্রহ করা এবং উন্নত মানের যন্ত্রপাতির মাধ্যমে পণ্য উৎপাদন করে সঠিক গুদামজাতকরণের মাধ্যমে পণ্যের মানটা সংরক্ষণ করা হয়ে থাকে। নিম্নমানের ব্যয় হ্রাস, পণ্যের মান যখন সংরক্ষণ করা হয় উৎপাদন ব্যবস্থাপনা তার নিয়ন্ত্রণ পরিকল্পনার মাধ্যমে এবং সঠিক পরিকল্পনার মাধ্যমে পণ্যটা কোনো কারণে নিম্নমানের না হয় সেদিকে খেয়াল রেখে যাচ্ছে। অর্থাৎ কাঁচামাল সঠিক কাঁচামাল ক্রয় করছে, শ্রমিক কর্মীদের প্রশিক্ষণ দিচ্ছে, যন্ত্রপাতি উন্নত মানের যন্ত্রপাতি ব্যবহার করছে, এর মাধ্যমে পণ্য নিম্নমানের ব্যয়টা হ্রাস পাচ্ছে। কেননা পণ্য নিম্নমানের হলে সেই পণ্যটাকে আবার নতুন করে গবেষণা করতে হয়, পণ্যের মান কেন নিম্নমানের হলো সেক্ষেত্রে গবেষণা ব্যয় হচ্ছে। অন্যদিকে নিম্নমানের কারণে পণ্যটা অনেক সময় ক্রেতার থেকে ফেরত আসতে পারে বা পণ্যটা অবিক্রিত অবস্থায় থেকে যেতে পারে, সেক্ষেত্রে প্রতিষ্ঠানের লস হচ্ছে। এই যাবতীয় ব্যয়গুলো এই মান ব্যবস্থাপনার মাধ্যমে হ্রাস করা সম্ভব হয়। ত্রুটির কারণ অনুসন্ধান, অর্থাৎ এই যে পণ্যের মান নিম্নমানের হয়ে থাকে সেই কারণ অনুসন্ধান করে থাকে ব্যবস্থাপনা বিভাগ এবং সেক্ষেত্রে কারণ অনুসন্ধান করে সেই সমস্যাটা কিভাবে দূর করা যায় তার প্রতিকারেরও ব্যবস্থা করে থাকে। অপচয় হ্রাস, কাঁচামাল যন্ত্রপাতি বা সময় কিংবা স্থান জায়গা এগুলোর অপচয় ব্যয় যাতে না হয়, অপচয় যাতে কম হয় তার জন্য মান ব্যবস্থাপনা কাজ করে থাকে। উন্নত মানের কাঁচামাল ব্যবহার করে থাকে, উন্নত মানের যন্ত্রপাতি ব্যবহার করে, শ্রমিক কর্মীদের প্রশিক্ষণ দিয়ে থাকে। উৎপাদন ব্যয় হ্রাস, এই যাবতীয় প্রক্রিয়ার ফলে উৎপাদন ব্যয়টা হ্রাস হয় এবং এক্ষেত্রে আমাদের উৎপাদন ব্যয় যত হ্রাস হয় একক প্রতি বিক্রয় মূল্য তত কম হয়। এতে করে কি হয়, এতে করে আমাদের ক্রেতা সন্তুষ্ট হয় এবং ক্রেতারা পণ্য ক্রয়ে আগ্রহী হয়। পরবর্তী পয়েন্ট আছে প্রতিযোগিতা মোকাবেলা, যখন উৎপাদন ব্যয় হ্রাস পায় এবং বিক্রয় মূল্য কম হয় এবং উন্নত কম বিক্রয়ে কম মূল্যে উন্নত মানের মানসম্মত পণ্য বিক্রয় করা সম্ভব হয় তখনই প্রতিযোগিতার সামর্থ্যটা বৃদ্ধি পায়। অর্থাৎ যে সমস্ত প্রতিযোগী পণ্য আছে তাদের সাথে প্রতিযোগিতা মোকাবেলা করা সম্ভব হয়। ফেরতের হার কমানো, পণ্য নিম্নমানের হলে সেক্ষেত্রে ফেরতের হারটা বেড়ে যায়, ক্রেতারা পণ্য ফেরত দিয়ে থাকে। নিম্নমানের কারণে যে পণ্যের ব্যয় হয়ে থাকে সে যার কারণে এক্ষেত্রে যখন আমাদের মান প্রতিষ্ঠা করে মান সংরক্ষণ করে উৎপাদন করা হচ্ছে, উন্নত মানের পণ্য এবং মানসম্মত পণ্য উৎপাদন করা হচ্ছে, তখন আমাদের ফেরতের হার কমে যাচ্ছে। ধারাবাহিক উন্নয়ন, অর্থাৎ এক্ষেত্রে দেখা যাচ্ছে যে ধারাবাহিক উন্নয়ন মানে পণ্যের উন্নয়ন পর্যায়ক্রমে চালিয়ে যাওয়া, সেক্ষেত্রে আমাদের পণ্যের যত চাহিদা বৃদ্ধি পাবে আমরা যত পণ্য উৎপাদন করতে পারবো ততই আমরা গবেষণা করব পণ্য নিয়ে এবং আমাদের পণ্যের ধারাবাহিক উন্নয়নটা আরো বেড়ে যাবে। ক্রেতা ধরে রাখা এবং বৃদ্ধি করা, অর্থাৎ আনুগত্যতা সৃষ্টি করা প্রতিষ্ঠানের প্রতি। যে ক্রেতা একবার আমাদের পণ্য গ্রহণ করেছে সেই ক্রেতাকে ধরে রাখার জন্য আমাদেরকে পণ্যের উন্নয়নটা বা মানটা ধারাবাহিকভাবে উন্নয়ন করে যেতে হয় এবং এক্ষেত্রে ক্রেতা বৃদ্ধি করার জন্য আরো অধিক বাজার সম্প্রসারণ করার জন্য আমাদেরকে পণ্যের মান উন্নত করতে হবে, বেশি পরিমাণ উৎপাদন করতে হবে এবং কম মূল্যে উন্নত মানের পণ্য সরবরাহ করতে পারবো। উৎপাদন ধরে রাখা, বিক্রয় যত বৃদ্ধি পাবে বা ক্রেতার চাহিদা যত বৃদ্ধি পাবে বিক্রয় তত বেড়ে যাবে, যখনই বিক্রয় বেড়ে যাবে তখনই আমাদের উৎপাদন আরো বেড়ে যাবে, অর্থাৎ উৎপাদনকে আমরা ধরে রাখতে সক্ষম হব। টিকে থাকা এবং প্রতিযোগিতার সামর্থ্য বৃদ্ধি করা একই পয়েন্ট।
অর্থাৎ বাজারে টিকে থাকতে হলে প্রতিযোগিতা মোকাবেলা করতে হলে আমাকে মান সংরক্ষণ করতে হবে, মান প্রতিষ্ঠা করতে হবে, কম ব্যয়ে অপচয় কম করে উন্নত মানের পণ্য অধিক পরিমাণ পণ্য উৎপাদন করতে হবে, যেটা মান ব্যবস্থাপনা করে থাকে। সামাজিক কল্যাণ, এই মান ব্যবস্থাপনার ক্ষেত্রে আমাদের গবেষণা করতে হয়, শ্রমিককর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয়, অধিক শ্রমিককর্মী কাজে ব্যবহার করা হয়, এতে করে কি হচ্ছে, এতে করে আমাদের কর্মসংস্থানের সুযোগ হচ্ছে, লোকের আয় বৃদ্ধি পাচ্ছে, তাদের রোগ বৃদ্ধি পাচ্ছে, জীবনযাত্রার মান বৃদ্ধি পাচ্ছে, এবং আমাদের মুনাফা যখন বেশি হচ্ছে এর মাধ্যমে আমরা সমাজের কল্যাণকর কাজে তা ব্যবহার করতে সক্ষম হচ্ছি। এভাবে আমাদের মান ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মানের নির্ধারণ বা মানের পরিমাপ, কিভাবে আমরা মান পরিমাপ করতে পারি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের আছে ডিজাইন, উপযোগী মান, সহজ ব্যবহার, বিক্রয় পরবর্তী সেবা, ভ্যালু, মনস্তাত্ত্বিক প্রভাব ইত্যাদি। তো এক্ষেত্রে আমরা প্রথমে যাব ডিজাইনের ক্ষেত্রে, অর্থাৎ উন্নত ও আকর্ষণীয় ডিজাইনের প্যাকেট ক্রেতাকে উন্নত মান হিসেবে বিবেচনা করে থাকে, তাই সেক্ষেত্রে আমাদেরকে মানসম্মত পণ্য বা উন্নত মানের পণ্যের ক্ষেত্রে আমাদের ডিজাইনটা, যে আমরা পণ্যের ডিজাইন করব, পণ্যের ডিজাইনটাও উন্নত মানের হতে হবে। উপযোগী মান, অর্থাৎ পণ্যের মানটা উপযোগ সম্পন্ন হতে হবে। উপযোগ কি, ভোক্তার অভাব পূরণের ক্ষমতা, অর্থাৎ আমরা যে পণ্যটা তৈরি করব সেই পণ্যের জন্য ভোক্তার উপযোগ পূরণ করার ক্ষমতা থেকে থাকে। এভাবেই আমরা উপযোগ, যে পণ্যের উপযোগ যত বেশি থাকবে সেই পণ্যটাকে তত আমরা মানসম্মত পণ্য বলে ধরে নিয়ে থাকি। সহজ ব্যবহার, পণ্যের ব্যবহারটা আমাদেরকে সহজ সিস্টেমে করতে হবে, সহজভাবে করতে হবে, অর্থাৎ যে পণ্যের ব্যবহার যত সহজ হবে, যেমন যখন আমরা এসি সেট করে থাকি তখন আমাদের বিক্রয় কেন্দ্র থেকে লোক এসে সেটা আমাদের সেট করে যায়, কিংবা ইলেকট্রিক জিনিস যখন আমরা ব্যবহার করি সে ডিভাইসগুলো যেন এমন হয় যে আমরা সহজে তা ব্যবহার করতে পারি। এভাবে ব্যবহারের মান, যত ব্যবহার সহজ পদ্ধতিতে করা যাবে তত তার মানের গ্রহণযোগ্যতা বেড়ে যাবে। বিক্রয় পরবর্তী সেবা, অর্থাৎ সেক্ষেত্রে আমাদের মানসম্মত পণ্যের ক্ষেত্রে আমরা বিক্রয় পরবর্তীতে সেবা প্রদান করে থাকি, যেমন এক্ষেত্রে ওয়ারেন্টি, মেরামত, ফ্রি সার্ভিস, হোম ডেলিভারি ইত্যাদি আমরা করে থাকি। যে ক্ষেত্রে আমরা উন্নত মানসম্মত পণ্যের ক্ষেত্রে, যে মানের ক্ষেত্রে বিক্রয় পরবর্তী সেবা যত বেশি দেওয়া হয় সেই মান পণ্যটাকে তত বেশি মানসম্মত পণ্য বলে ধরে নেওয়া হয়। ভ্যালু, ভ্যালু হচ্ছে কি, ভ্যালু হচ্ছে একজন ক্রেতা যে পণ্য গ্রহণের বিনিময়ে যা ব্যয় করে এবং সে পণ্য থেকে যে সুবিধা পেয়ে থাকে, এই দুইয়ের পার্থক্যকে বলা হয় ভ্যালু। এখন আমরা বলতে পারি যে আমরা পণ্য ক্রয়ের ক্ষেত্রে সেক্ষেত্রে বিনিময় মূল্য হিসেবে আমরা অর্থ প্রদান করে থাকি এবং পণ্য থেকে আমরা সুবিধা পাই, যেমন আমরা শীতের পোশাক কিনলাম, তাহলে আমরা সেক্ষেত্রে সুবিধা পাবো কি, শীতের পোশাক আমাদের শীত নিবারণ করবে। তাহলে এক্ষেত্রে আমরা অর্থ থেকে শীত নিবারণের যে উপভোগটা সেটা আমরা কিভাবে বিয়োগ করব বা কিভাবে মাইনাস করব, সেটা সম্ভব নয়। আসলে এটা হচ্ছে যে যে অর্থ ব্যয় করা হচ্ছে এবং প্রাপ্ত যে সুবিধা, দুইয়ের পার্থক্য, পার্থক্যটা কিভাবে আমরা নির্ণয় করতে পারি, যে আমরা যে অর্থ দিয়ে শীতের পোশাকটা ক্রয় করলাম, যদি আমরা বেশি অর্থ দিয়ে শীতের পোশাকটা ক্রয় করি এবং শীতের পোশাকটা এমন হয় যে আমাদের শীত নিবারণ করতে পারছে না, তাহলে আমরা কি বলে থাকি, যে না পোশাকটা ভালো হয়নি, আমার অর্থটা জলে গেছে, আমার কোনো কাজ হয়নি, আমার শীত নিবারণ হচ্ছে না। কিন্তু যদি শীত নিবারণ হয়ে থাকে সেক্ষেত্রে আমরা কি বলে থাকি, না আমার অর্থ ব্যয় করা সার্থক হয়েছে, আমার পোশাকটা ভালো হয়েছে। এই যে তুলনা, এই তুলনাটাকে বলা হচ্ছে ভ্যালু। মনস্তাত্ত্বিক প্রভাব, এক্ষেত্রে মনস্তাত্ত্বিক প্রভাবের ক্ষেত্রে যে মানুষ অনেক সময় এক্ষেত্রে মনে করে যে যে নির্দিষ্ট পণ্যের প্রতি তার নির্দিষ্ট ভাবমূর্তি বা অবস্থান থেকে থাকে, যেমন স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের ভিতরে গেলে সবকিছু দেখে কেদাম মনে হতে পারে যে এখানে ভালো সেবা পাওয়া যাবে,
অন্যদিকে সোনালী ব্যাংকে গেলে তাদের বিপরীত ধারণা মনে হতে পারে যে এখানে গেলে ভালো সেবা পাওয়া যাবে না। অর্থাৎ এক্ষেত্রে আমাদের মানসিকতার একটা ব্যাপার আছে, এই মানসিকতার উপরও অনেক কিছু নির্ভর করে। তাহলে এভাবে আমরা কি করতে পারি, পণ্যের মানটা নির্ধারণ করতে পারি এবং এই পণ্যের মানের নির্ধারণের মাধ্যমে আমরা কোন পণ্যটা কি ধরনের তা তুলনা করে থাকি। পরবর্তীতে আমরা আলোচনা করব মানুষের উপর প্রভাব বিস্তারকারী উপাদান, মানের উপর প্রভাব বিস্তারকারী উপাদান সমূহ বা বিবেচ্য বিষয় সমূহ কিংবা বলতে পারি আমরা শর্ত সমূহ। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বাজার, জনশক্তি, অর্থ ব্যবস্থাপনা, মালামাল, যন্ত্রপাতি ও পদ্ধতি এবং রয়েছে বিবিধ, অর্থাৎ এই বিবিধের মধ্যে আনুষঙ্গিক অন্যান্য প্রসঙ্গ আছে। প্রথমে আসবো বাজার। বাজার বলতে কি বুঝি আমরা? বাজার বলতে সাধারণত অর্থে আমরা নির্দিষ্ট একটা জায়গাকে বুঝে থাকি, কিন্তু এক্ষেত্রে বাজার বলতে নির্দিষ্ট জায়গাকে নয়, বরং ক্রেতা বিক্রেতার সেটকে বোঝানো হচ্ছে, যাদের মধ্যে বিনিময় মূল্যের মাধ্যমে পণ্যের আদান প্রদান করা হয়। এক পক্ষ পণ্য প্রদান করে এবং অন্য পক্ষে অর্থের বিনিময়ে বা অন্য কিছুর বিনিময়ে পণ্য গ্রহণ করে থাকে, এটাকে বলা হচ্ছে, এই সেটটাকে বলা হচ্ছে বাজার। তো এক্ষেত্রে বাজার উন্নত মানের পণ্যের মূল্য বেশি হয়, ক্রেতারা অপেক্ষাকৃত কম পণ্যের মূল্য খুঁজতে পারে। সেক্ষেত্রে পণ্যের মান বৃদ্ধি করতে গিয়ে যদি পণ্যের মূল্য বেড়ে যায় তাহলে সেক্ষেত্রে ক্রেতাকে বিপরীতমুখী হতে পারে, অন্য কোনো পণ্যের দিকে ক্রেতা ঝুঁকতে পারে। তাই এক্ষেত্রে আমাদেরকে বাজার বা ক্রেতাদের কথা অবশ্যই বিবেচনা করতে হবে। জনশক্তি, জনশক্তি বলতে এক্ষেত্রে আমরা শ্রমিক কর্মী যারা কাজ করে থাকে, পণ্য উৎপাদন করে থাকে তাদেরকে বোঝানো হচ্ছে। মানসম্পন্ন পণ্য উৎপাদন ক্ষেত্রে শ্রমিক কর্মীদের সহায়তা অবশ্যই দরকার আছে এবং এক্ষেত্রে শ্রমিক কর্মী তাদেরকে উৎসাহিত করার জন্য তাদেরকে আর্থিক সুবিধা বা মানসিক যে প্রেরণা সেটা দিতে হবে। আর অন্যদিকে যদি অদক্ষ অযোগ্য শ্রমিক কর্মী থাকে তাদেরকে যোগ্য করার জন্য আমাদেরকে প্রশিক্ষণ দিতে হবে। সেক্ষেত্রে তাহলে তাদেরকে এই প্রশিক্ষণের মাধ্যমে পণ্যটা মানসম্মত যাতে তৈরি করতে পারে সেভাবে যোগ্য করে তুলতে হবে, অন্যদিকে প্রেরণা দিয়ে পণ্যের প্রতি উৎপাদনের প্রতি তাদের আগ্রহ বৃদ্ধি করতে হবে। অর্থ, অর্থটা অবশ্যই প্রভাব বিস্তার করে, কেননা আমরা যে পরিকল্পনা করব, গবেষণা করব, জনশক্তি নিয়োগ দিব, তাদেরকে প্রশিক্ষণ দিব, উন্নত মানের কাঁচামাল ক্রয় করব, সবকিছুর পিছনেই আমার অর্থের প্রয়োজন। তাই এক্ষেত্রে অর্থটা একটা বিশেষ ভূমিকা পালন করে থাকে। ব্যবস্থাপনা, ব্যবস্থাপনা এক্ষেত্রে কেন বিবেচ্য বিষয়, কেননা ব্যবস্থাপনা পণ্যের মান সম্পর্কে পরিকল্পনা করে থাকবে, এই মান বজায় রাখার জন্য কি ধরনের কাঁচামাল প্রয়োজন, কি ধরনের শ্রমিক কর্মী প্রয়োজন, শ্রমিক কর্মীকে কিভাবে প্রশিক্ষণ দিতে হবে, উৎপাদন ঠিক মতো হচ্ছে কিনা, এই যাবতীয় কিছু দেখাশোনা করে থাকে ব্যবস্থাপনা। মালামাল, অর্থাৎ যে কাঁচামাল আমরা ব্যবহার করে থাকবো, মালামাল বলতে এখানে কাঁচামালকে বোঝানো হয়েছে, যে কাঁচামাল আমরা ব্যবহার করে থাকবো সেই কাঁচামাল উন্নত মানের হতে হবে। কাঁচামাল যদি উন্নত মানের না হয় পণ্য অবশ্যই খারাপ হয়ে যাবে। যতই দক্ষ শ্রমিক কর্মী কিংবা দক্ষ উন্নত মানের মেশিন দ্বারা আমরা পণ্য তৈরি করি না কেন, সে পণ্য অবশ্যই নিম্নমানের হবে। তাই এক্ষেত্রে আমাদেরকে মানসম্মত কাঁচামাল অবশ্যই নিশ্চিত করতে হবে। যন্ত্রপাতি ও পদ্ধতি, এক্ষেত্রে আমাদের যন্ত্রপাতি গুলো উন্নত মানের হতে হবে এবং উৎপাদন যে পদ্ধতি সেকালে পদ্ধতির পরিবর্তে আমাদের বা সনাতনী পদ্ধতির পরিবর্তে আমাদের আধুনিক পদ্ধতি ব্যবহার করে পণ্যদ্রব্য উৎপাদন করতে হবে। এরপরে আছে আমাদের বিবিধ। এই বিবিধের মধ্যে বিভিন্ন কিছু রয়েছে, যেমন আমাদের সময় মতো মেশিনারি সার্ভিসিং করাতে হবে, শ্রমিক কর্মীরা যেখানে কাজ করবে কাজের পরিবেশ ভালো থাকতে হবে, উৎপাদিত পণ্য সংরক্ষণের জন্য সঠিক জায়গা থাকতে হবে, সেখানে তাপমাত্রা সঠিক থাকতে হবে, অগ্নি নির্বাপন যন্ত্রপাতি থাকতে হবে প্রতিষ্ঠানে ক্ষতি না হয়, ইত্যাদি কিছু বিবেচনা করে আমাদের মান নির্ধারণ করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমাদেরকে মানের উপরে এই সমস্ত যে বিষয়গুলো আছে এগুলো আমাদের প্রভাব বিস্তার করে থাকে। তাহলে আজ আমাদের এই পর্যন্ত থাক।
সকলে ভালো থাকো, সুস্থ থাকো সেই কামনা করে শেষ করছি সব। ধন্যবাদ সকলকে।